বাংলার বংশীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমি তৈরি করেছি পাল্টা সারগাম নিয়ে। এটা আমার চতুর্থ টিউটোরিয়াল। এটার মাধ্যমে আপনারা দেখবেন কিভাবে পাল্টা সারগাম বাজাবো। তো আজকে দাদরা তালের উপর আমরা তিন তিন ছন্দে এই পাল্টা সারগামগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আরও ভালোভাবে বানাতে পারি। তো এই সারগামটা তিন তিন ছন্দ, সারেগা, রেগামা, গামাপা, মাপাধা, এভাবে তিন তিন ছন্দে আমরা এটা প্র্যাকটিস করব। তো বাঁশিতে বাজানোর আগে আমরা অবশ্যই এটা কণ্ঠে আনার চেষ্টা করব, কারণ কণ্ঠে যখন আমরা এটা আনতে পারবো তখন আমাদের সেন্স খুব ভালো কাজ করবে। এই জন্য আমি নোটগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে আপনারা এটা আমার সাথে সাথে কণ্ঠে একটু তোলার চেষ্টা করবেন। আর দাদরা তালের উপর না, শুধু তাল না, টোটাল তালের উপরই আমি আলাদা আলাদা ক্লাস তৈরি করব, ওখান থেকে আপনারা তালগুলো শিখে নেবেন। তো আজকে শুধু বাঁশিতে এটা প্র্যাকটিস করব আমরা। তো কণ্ঠে আগে তুলবো, তো সবাই আমার সাথে ট্রাই করবেন অবশ্যই। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা নি সা রে সা রে গা গা রে সা রে সা নি সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। বন্ধুরা ভালো করে খেয়াল করুন, আপনারা এখনই পারবেন, এটা খুব একটা জটিল বিষয় না। সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা নি সা রে গা সা রে গা গা রে সা রে সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। তো বন্ধুরা এবার আমরা এটা বাঁশিতে আপনাদের দেখাবো। আজকে পাল্টা সারগাম, এটা আপনারা হঠাৎ দেখে পারবেন না। তো প্রথমে তিনটা তিনটা করে আঙ্গুল দিয়ে আমি আপনাদের এই সারগামটা প্র্যাকটিস করাবো। তো ভালো করে খেয়াল করুন, প্রথমে ছারেগা, বাজানোর সময় প্র্যাকটিসের সময় আমরা একটু ধীরে ধীরেই বাজাবো। ছারেগা সা রে গা, এরপরে যে নোটটা রে গা মা, রে গামা, এরপরে গামা পা, গামা পা, তারপরে মা পা ধা, মা পা ধা, তারপরে পা ধা নি, পা ধা নি, এরপরে ধানি সা, ধানি সা পর্যন্ত বাজালাম। আমরা উপরে আরও কয়েকটি নোট গা পর্যন্ত বাজাবো। ধানি সা, এরপরে নিসা রে, নিসা রে, এরপরে ছারে গা, গা পর্যন্ত আমরা হায়ার নোট, উপরে গা পর্যন্ত গেলাম, আবার ওখান থেকে ব্যাক করবো। সানি ধা, সরি, গা রে সা, রে সা নি, সা নি ধা, নি ধা পা, ধা পা মা, পা মা গা, গা রে সা, না সরি, মা গা রে। তো গামা, সরি, মা গা রে, এরপরে গা রে সা। তো দেখলেন আমরা কিভাবে এই তিন তিন ছন্দে তালটা দাদরা তালে সারগামটা প্র্যাকটিস করবো এবার। তো আজকে শুধু আমরা প্র্যাকটিস করব, তালে আমরা নেক্সট কোনো তালের উপরে যখন ভিডিও তৈরি করব, প্রতিটা তালের উপরে আলাদা আলাদা ভিডিও তৈরি করব, ওগুলো দেখে আপনারা তালগুলো শিখে নেবেন। তো আরও কয়েকবার আপনাদের দেখাচ্ছি এই পাল্টা সারগামগুলো আমরা কীভাবে বাজাবো। উপরে গা পর্যন্ত আমরা গেলাম, আবার গা থেকে নিচে ব্যাক করবো।
সরি। আশা করি আজকের দাদরা তালের উপরে এই সারগামটা আপনারা বুঝতে পেরেছেন। তো বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন, আমি ভিডিওগুলো আবার আরও ভালো করে করার চেষ্টা করব। তো আজকের দাদরা তালের উপরে এই চতুর্থ সারগামটা আমরা এখানে শেষ করছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আপনাদের মতামত জানাবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।